বাংলাদেশে জাহাজ জিমবি আব্দুল্লাহ জিম্বির ঘটনায় আট জলদস্যুকে সোমালি উপকূল থেকে আটক করেছে দেশটির পুলিশ তীরে পৌঁছানোর পরপরই তারা আটক হন স্বায়ত্তশাসিত অঞ্চল পাঁচ ল্যান্ডের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বরাতে রোববার এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম গাড়ই। প্রতিবেদনে এসেছে তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি ওই পুলিশ কর্মকর্তা মুক্তিপণ নিয়ে সোমালিয়ার উপকূল থেকে তেইশ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমপি আবদুল্লাকে ছেড়ে দেন জলদস্যুরা